কয়েকদিন আগেই কর্পোরেট জগতে অভিষেক হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের। একটি বহু জাগতিক কোম্পানির পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এদিকে তার দ্বিতীয় স্ত্রী আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলিও যুক্ত হয়েছেন কর্পোরেট জগতে, তবে সেটা কিছুটা ভিন্নভাবে। যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের শুভেচ্ছা দূত হিসেবে নাম লিখিয়েছেন বুবলি। বুধবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হাজির হয়ে নতুন এই যাত্রার চুক্তি সই করেন বুবলি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এতে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে পাশাপাশি উঠে আসে সিনেমা এবং অন্যান্য প্রসঙ্গ। শুভেচ্ছা দূত হওয়া নিয়ে বুবলি বলেন, আজ আমি অনেক এক্সাইটেড, কারণ দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এজন্য এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজ আমার নতুন যাত্রা হলো, এই পথটা সাফল্যের সঙ্গে পাড়ি দিতে চাই। বুবলির সঙ্গে চুক্তি সই করেন যমুনার মার্কেটিং বিভাগের প্রধান সেলিম উল্লাহ সেলিম। তিনি জানান, প্রতিষ্ঠানটির হয়ে বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন বুবলি। সেই সঙ্গে তার নতুন সিনেমাগুলোর প্রচারণা ও পৃষ্ঠপোষকতায় থাকবে এই কোম্পানি। এ সময় শাকিব খানের ব্যবসায় জড়িত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি বলেন, তিনি আগে থেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে সফলভাবে ছবি বানিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যবসাও আছে যেগুলোর কথা তিনি প্রকাশ করেন না। আমি মনে করি তিনি অভিনেতা হিসেবে যেমন সেরা, তেমনি বিজনেসেও বেস্ট। বুবলির এই কথার সূত্র ধরে শাকিব প্রসঙ্গে একটি গোপন তথ্য জানান যমুনার এক কর্মকর্তা। তিনি জানান, 2008 সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিজ্ঞাপন চিত্র প্রচার করা হয়েছিল। সেটা দেখে পরদিনই যমুনার অফিসে হাজির হন শাকিব খান এবং শপিং মলটির প্রথম দোকান তথা 0001 ID দোকানটি ক্রয় করেন। যদি এই তথ্যটি সঠিক হয়, তাহলে যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান। এদিকে আসন্ন ঈদে বুবলি অভিনীত দেয়ালের দেশ ও মায়া নামের দুটি সিনেমা মুক্তি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বুবলি বলেন, দেয়ালের দেশ নিয়ে আমি কনফার্ম, এটা ঈদেই আসবে। সে ছবিতে আমাকে যেভাবে দেখা যাবে সেভাবে এখন পর্যন্ত দেখা যায়নি, এটা আমি শতভাগ নিশ্চয়তা দিলাম। আরও একটা ছবি মায়া রিলিজ হওয়ার কথা শুনতে পাচ্ছি, দেখা যাক। দুটো সিনেমা রিলিজ হলে তো আমার জন্য আনন্দের। অন্যদিকে ঈদে শাকিবের সিনেমা রাজকুমার মুক্তি পাচ্ছে, সেটার সঙ্গে প্রতিযোগিতায় নামছেন কিনা এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন, তিনি 25 বছর ধরে কাজ করছেন, আমার ফিল্ম জার্নি শুরু হয়েছে তার হাত ধরে। তার ছবি রোজার ঈদে আসছে, আমিও আসছি। আমরা যার যার জায়গা থেকে ভালো ছবি নিয়ে আসছি, এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমি সব সময় তার ছবির জন্য শুভকামনা জানাই, ইনফ্যাক্ট সবার ছবির জন্যই শুভকামনা থাকে। নিশা মাহমুদা, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।